আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে চাঁদ রাত, সবাইকে চাঁদ রাতের শুভেচ্ছা, আর সঙ্গে সঙ্গে অগ্রিম ঈদ মোবারক। তো আদ্রি আনান, সবাইকে ঈদ মোবারক জানাও। ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ, তো আদ্রি এবার অনেক হেল্প করেছে আমাকে কাজকর্মে। আমি যেহেতু একটু অসুস্থ, ঘরের যা কিছু ছিল কিচেনটা ওই নিজে অর্গানাইজ করেছে, ও নিজের রুম, আমাদের বেডরুম ওই নিজে করেছে। তো কালকে সব কিছুর আপনাদের দেখাবো, আজকে দেখালাম না, ও সব কিছু গোছাচ্ছে আর কি। তো এতদিন আমি কেন ব্লগ দিইনি আপনারা তো জানেনই, মোটামুটিভাবে আমি খুব অসুস্থ ছিলাম, চেন্নাই গিয়ে চিকিৎসা করে এসেছি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি, আর জিনিসটা রাজা করতে পেরেছি, এর জন্য আল্লাহ পাকের কাছে অশেষ অশেষ শুক্রিয়া। যে শুক্রিয়া মানে আদায় করলে শেষ হবে না। আর মোটামুটি এবার অনেক শপিং করেছি, চেন্নাই থেকে করে নিয়ে এসেছি, বাংলাদেশে এসে করেছি, আজ অবধিও আমি শপিং করেছি, অদ্রি করেছে। তো আল্লাহর কাছে এর জন্য অশেষ অশেষ শুক্রিয়া। কর্নারটা ছিল, ওটা মশলার জন্য আমি করেছিলাম, তো এটা অনেকটা নোংরা হয়েছিল, এগুলো সব দিনই ঝাঁপে এগুলো পরিষ্কার করে অর্গানাইজ করে দিয়েছে সুন্দর মতো, সব যে যে মশলা যে মানে কোটাতে রাখার সেগুলো রেখে দিয়েছে, এগুলো সব অদ্রি করেছে, আমি কিচ্ছু এবার টাচ করিনি। চিমনি টিমনি সব ওয়াশ করেছে অদ্রি। আর এখানে আমার ওভেন ফ্যানে রেখেছি, এখানে ওভেন, তারপরে কেটলিটা, গরম পানি কেটলিটা, আর এখানে যে ক্যাবিনেটের মধ্যে যে মানে মশলার কৌটা কুটোগুলো সব, এগুলো সব অদ্রি পরিষ্কার করে ও নিজে অর্গানাইজ করেছে সুন্দর করে। ভালোই লাগেছে, মেয়ে বড় হয়ে গেছে, আমার অনেকটা কাজের চাপ কমে গেছে, ওই সব কিছু দায়িত্ব নিয়েছে। তা যাই হোক, এখন আমি আগামীকালের জন্য যে রোস্টটা রান্না করবো সেটা আপনাদের সাথে শেয়ার করি, একটুখানি একটু গল্পও করি। তো এটার মধ্যে আমি আসলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, সেজন্য তেমন একটা বেশি তেল দিলাম না, সামান্য পরিমাণ দিলাম, আর আগে যে তেলটা ছিল সেটার মধ্যে দিয়ে এই এখানে আমি দুটা মুরগি নিয়েছি, চার পিস করে, আট পিস হয়েছে। এখানে একটু লবণ আর একটু জর্দা রং দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য, আর 10 মিনিটের বেশি যদি ম্যারিনেট করে রাখা যায় তাহলে এটাতে পানি ছেড়ে দেয়, সেই জন্য আমি 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি। এখন হালকা একটু ফ্রাই করে নেব। সামান্য ভয় থাকা মশলা দিয়ে করবো, তেমন কোনো মশলা ইউজ করবো না, একটু বাদাম বাটা, একটু পেঁয়াজ বাটা এগুলো দিব। আর এই যে আমি রোস্টটা তৈরি করবো, রোস্টটা আসলে এভাবে করলে খুব ভালো হয়। খাসি মাংসের সাইড রেজালা করবো, এটা আমি আগে থেকে প্রিপারেশন করে রেখেছি, সম্ভবত আমার চ্যানেলে এই রেসিপিটা আছে, তারপর আমি আপনাদের একটু শেয়ার করছি। এখানে আমি টক দই আর সব রকমের বাদাম দিয়ে আর গুঁড়া মশলা দিয়ে একটা ম্যারিনেট করেছি, সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, এটা এখন 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর আমি তেল মেখে একবারে চড়িয়ে দিব। You did sometimes, seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll try to fix it. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll change it, change it. Inside of me, in this desert, I can look at you with love. Seeing all that I can long, can you stay and I will grow? Grow the hanging gardens of Babylon.
করো। তো আজকে ভিডিওটা আমি সকাল 9:30 থেকে শুরু করেছি। এই হচ্ছে আমার মেয়ে অদ্রি। অদ্রি, সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। তো এই হচ্ছে অদ্রির আউটলুক আজকের সকাল ঈদের। সে এটা ইয়েলোর থেকে কিনেছে, আর একটা গ্রামীণ ইয়েলোর থেকে একটা জিন্সের প্যান্ট কিনেছে, আর এই ড্রেসটা আমি চেন্নাই থেকে এনেছিলাম সুতির, এটা জাস্ট এখন আপাতত পরেছি। আর এই হচ্ছে আমার আউটলুক, আমি একটা আনন্দ থেকে নাকফুল কিনেছি, একটা পায়েল কিনেছি, আর গতকালকে আরও দুটো ড্রেস কিনেছি। তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো পরে পরে। তো আজকে সকালবেলা আমি রান্না করলাম বাসমতি চাল দিয়ে খিচুড়ি, আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা মাংস, আর নবাবী সেমাই অদি রান্না করেছে, তার সঙ্গে আছে জর্দা সেমাই, মুরগির রোস্ট, খাসির রেজালা, আরও অনেক কিছু রান্না করেছি, কবাব, শাসলি, এগুলো সবজি করে খাওয়ার সময় আপনাদের দেখাবো। আর হচ্ছে আনান, আনানের আউটলুকটা আপনি দেখেন কি, সবাইকে ঈদ মোবারক বলো। আনান, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যাঁ, আনান আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছে। না, আপনাদের কোনো কাপড় নেই। তো আজকে ঈদটা মনে করলাম যে একটু ভালো মতো উদযাপন করবো। তো আল্লাহ পাকের অশেষ মেহরবানি। তো আল্লাহ পাক এখন এত সুন্দর করে প্রকৃতিটাকে মানে এত ঠান্ডা করে শীতল করে দিয়েছে, যে এক মাসে আমরা রোজা রেখেছি, এত মানে কষ্ট করেছি, রোদে পুড়ে শপিং করেছি করেছি, সব কিছু আজকে একদিনেই ঠান্ডা করে দিচ্ছে। আকাশটা এত সুন্দর কালো মেঘ জমেছে, আর সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। তো যাই হোক, এখন সকালের খাবার দাবার আমাদের হয়ে গেছে, আর এখন দুপুরের জন্য শুধু জাস্ট পোলাওটা রান্না করব আর কবাবগুলো ভাজবো। তো অদি এখন ওর নানুকে সালাম করতে যাবে ঈদের, তো আমাদের সঙ্গেই থাকবেন। আমি একটা লাল চুন্দরি ওড়না পরেছি, আর সঙ্গে পরেছি একটা আনারকলি সাদা কালারের, এটাও আমি চেন্নাই থেকে নিয়ে এসেছি। তো আমার আউটফিটটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখন আমি যাচ্ছি একটু বাইরে ঘোরাঘুরি করতে। অদি ঠিক মতো ঘরে থেকো, টাটা, বাই বাই। বেরোচ্ছি, সুইটি আমার সাথে যাচ্ছে, সুইটি বাসায় চলে যাবে, আর আমি আর অদি বাবা একটু বের হবো, ঘুরবো, ঘোরাঘুরি করে তার পাশে। এই তো ঈদ শেষ, ঈদ 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 শেষ, রোজাও শেষ, এখন দু চার দিন পর কর্মব্যস্ত শুরু হয়ে যাবে। তো সুইটি, তুমি আবার এসো বাসায়, কেমন? এখন আমরা মেয়র হারি ফ্লাইওভারে চলে এসেছি, এই যে অরুণ আর আমি এসেছি। তো মোটামুটিভাবে আমরা এখানে এসে ট্রেন বুক করলাম, ভালোই লাগছে। দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটা ব্রিজের উপরে আছি, এটার নাম হচ্ছে হানিফ ফ্লাইওভার। তো এখানে সামনের দিকটা যাত্রাবাড়ি থানা। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আল্লাহ হাফেজ।